বেঙ্গল আয়ুর চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। বন্ধু, আমাদের এই ভিডিওর বিষয় হচ্ছে গোড়ালির ব্যথা যন্ত্রণা। গোড়ালির ব্যথা বিভিন্ন কারণে সৃষ্টি হতে পারে। গাউট বা গেঁটে বাতের জন্য গোড়ালিতে প্রচণ্ড যন্ত্রণা হয়, হাঁটতে চলতে খুবই কষ্ট হয়, আবার প্ল্যান্টার ফ্যাসাইটিসের জন্যও পায়ের গোড়ালিতে অসহনীয় যন্ত্রণা হতে পারে। প্ল্যান্টার ফ্যাসাইটিস সৃষ্টি হয় লিগামেন্টে আঘাত থেকে। অতিরিক্ত হাঁটা বা দৌড়ানোর ফলে যদি লিগামেন্টে অতিরিক্ত চাপ বা টান পড়ে, তাহলে এই ধরনের সমস্যার সৃষ্টি হয়। প্ল্যান্টার ফ্যাসাইটিস বিভিন্ন প্রকারের আর্থ্রাইটিস, যেমন রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস এবং অ্যাঙ্কিলোজিং স্পন্ডিলাইটিস থেকেও সৃষ্টি হয়ে থাকে। আপনার গোড়ালি ব্যথা প্ল্যান্টার ফ্যাসাইটিস বা গাউট যে কারণেই হোক, সেটা কিন্তু আগে বুঝে নিতে হবে। কেননা আমরা এই ভিডিওতে যে ঘরোয়া চিকিৎসার কথা বলবো, সেই ওষুধ যে কোনো প্রকারের গোড়ালির ব্যথা যন্ত্রণা নিরাময় করতে সক্ষম ঠিকই, কিন্তু সমস্যার কারণ ভেদে কিছু আনুষাঙ্গিক নিয়ম আলাদা। আপনার যদি সমগ্র শরীরে অন্য কোথাও কোনো ব্যথা যন্ত্রণা না থাকে, কিন্তু শুধুমাত্র গোড়ালিতে থাকে, তাহলে ধরে নেওয়া যায় এই সমস্যা প্ল্যান্টার ফ্যাসাইটিস থেকে সৃষ্ট। এক্ষেত্রে ওষুধ খাওয়ার পাশাপাশি অবশ্যই কয়েকটি কাজ আপনাকে করতে হবে এবং কয়েকটি নিয়ম মেনে চলতে হবে। গোড়ালিতে বরফ সেঁক দিতে হবে। কোনো অসমতল স্থানে হাঁটা চলবে না। যতটা সম্ভব পায়ের গোড়ালিকে বিশ্রাম দেওয়া দরকার। আর লক্ষ্য রাখবেন যেন আপনার জুতো পায়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়। প্রথমেই বলেছি, পায়ের গোড়ালির ব্যথা গেঁটে বাতের কারণেও সৃষ্টি হয়ে থাকে। প্ল্যান্টার ফ্যাসাইটিসে যেমন সকালে ঘুম থেকে ওঠার পর হাঁটতে কষ্ট হয়, এক্ষেত্রেও এই সমস্যা দেখা যায়। তবে প্ল্যান্টার ফ্যাসাইটিসে যেমন শুধুমাত্র গোড়ালির সমস্যা বা যন্ত্রণা হয়, গাউট বা গেঁটে বাতের ক্ষেত্রে গোড়ালির সঙ্গে সঙ্গে হাঁটু, কোমর সহ বিভিন্ন জয়েন্টেও ব্যথা থাকতে পারে। এক্ষেত্রে মনে রাখতে হবে যে বিশ্রামের পাশাপাশি যথাসাধ্য হাঁটাচলাও করতে হবে। খাবারের বিষয়েও একটু সতর্ক থাকতে হবে, যেমন অতিরিক্ত ডিম মাংস এড়িয়ে চলতে হবে। এবার আসি গোড়ালির ব্যথা যন্ত্রণার আয়ুর্বেদ চিকিৎসাশাস্ত্র সম্মত ঘরোয়া চিকিৎসা তথা ঘরোয়া ওষুধের বিষয়ে। আমাদের এই ওষুধ তৈরি করে নিতে দুটি ঘরোয়া ভেষজের প্রয়োজন। এই ভেষজ দুটি আমরা মশলা হিসেবে ব্যবহার করে থাকি। প্রথমত আমাদের দরকার শুকনো আদা, যাকে শুঁঠ বলা হয়। আদাকে বিশেষ প্রক্রিয়ায় শুকিয়ে নিয়ে শুঁঠ তৈরি করা হয়। অনেকেই শুঁঠকে রান্নায় ব্যবহার করে থাকেন, ওষুধ হিসেবেও এর ব্যবহার রয়েছে। যে কোনো বড় মুদিখানা বা দশকর্মা দোকানেই এই শুকনো আদা পাবেন। 50 গ্রামের মতো শুকনো আদা অর্থাৎ শুঁঠ গুঁড়ো করে চেলে নিতে হবে। যদি মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করেন, তাহলে তার আগে শুঁঠ বা শুকনো আদাগুলিকে কোনোভাবে ভেঙে টুকরো করে নিতে হবে। গোটা শুঁঠ মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করা মুশকিল। যাই হোক, 50 গ্রাম শুঁঠ গুঁড়ো করে এবং চেলে নেবার পর 40 গ্রামের মতো পাউডার পাওয়া যাবে। এবার আমাদের যে দ্বিতীয় ভেষজ প্রয়োজন হবে তা হলো মেথি। মেথিও 50 গ্রামই নেবেন। রোদে ঘন্টা দুয়েক শুকিয়ে নেবেন এবং সরাসরি মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে চালনিতে চেলে নেবেন। এবার শুকনো আদার গুঁড়ো এবং মেথির গুঁড়ো একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই মিশ্রিত পাউডার বা গুঁড়োই হলো গোড়ালির ব্যথার কার্যকরী ঘরোয়া ওষুধ। ওষুধটি কোনো এয়ারটাইট কৌটোতে রেখে দেবেন। প্রতিদিন সকালে এবং রাতে খাবার খাওয়ার পর 2 বা 3 গ্রাম অর্থাৎ আধ চা চামচ ওষুধ খেতে হবে, 1 কাপ ঈষদুষ্ণ জলের সঙ্গে। প্রতিদিন 2 বার করে কয়েকদিন খেলেই গোড়ালির ব্যথা যন্ত্রণা নিরাময় হবে।
গেঁটে বাতের ফলে যদি হাঁটু কোমরে যন্ত্রণা হয় সেটাও সেরে যাবে। আর প্রথমেই যে সকল আনুষাঙ্গিক নিয়মকানুনের কথা বলা হয়েছে সেগুলি অবশ্যই মেনে চলবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।